আসসালামু আলাইকুম। আমরা নিউজিল্যান্ডে নেলসনের একটি দ্বীপে গেছিলাম, সেখানে ভিডিওটা এডিট করা হয়নি। আজকে ভিডিওটা এডিট করে দিচ্ছি আর কি। আমরা এই দ্বীপে, আমার একটা আগের একটা ব্লগ আছে, শুধু এই দ্বীপের মধ্যে আমরা ঘোরাঘুরি করছিলাম। আজকে এই শিপে করে আমরা ওই পাশে যাব, ওই পাশের একটা দ্বীপে যাব। আবছা আবছা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখান থেকে ওই পাশেই যাব সবাই মিলে এই শিপে করে। আমরা অনেক এক্সাইটেড আসলে যে এইভাবে সমুদ্রের মাঝখান দিয়ে যাব। আর আমার লাইফের একটা বেস্ট ফিলিং হয়েছিল সেদিন, যে এত সুন্দর একটা ওয়েদার আর এইভাবে আমরা ওই সাইডে যাব, বেস্ট ফিলিংস ছিল আমার লাইফে। আমি খুব বেশি এনজয় করছি, আমি না আমার টিমমেট সবাই সবাই এখানে খাওয়া দাওয়া ব্যস্ত, ছবি সবাই ফোন বের করে ছবি তুলতেছিল, কারণ আমাদের শিপটা ছেড়ে দিয়েছিল, সবাই ভিডিও করতেছিল। আমি ফাইমকে এখন ডাকতেছিলাম, টুম্পাপু থাকাইছে, ফাইমকে ডাকবে। ফাইম আমাকে বলতেছিল, সোভানা ব্লগ করতেছিস নাকি, আমাকেও নিয়ে সেই কথা বলছে উনি আমাকে। দেখতে পাচ্ছেন সবাই ব্লগ করতেছে, সরি সবাই ভিডিও করতেছে, ব্লগ শুধু আমি করতেছিলাম। ওরা শিপ ছেড়ে দিছে, অনেক বেশি বাতাস ছিল আসলে, আমরা কেউ দাঁড়ায় থাকতেই পারতেছিলাম না। একটা পর্যায়ে আমরা বসে পড়ছি দাঁড়ায় থাকতে থাকতে, এমনকি আমাদের চুল দেখেন, চুলের অবস্থা খুব খারাপ, আমরা দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। লতা আপু বলতেছিল যে দাঁড়ায় থাকতে পারতেছি না এই জায়গায়, এই যে লতা বলল ভিডিওটাতেই দেখলেন যে আমরা কীরকম অবস্থায় ছিলাম, কেউ ঠিক মতো দাঁড়াইতেই পারছে না, মুভও করতে পারতেছিল না বাতাসের জন্য। এখন সন্ধ্যার কাছে যাবো আমি, ও সবসময় এসব ভয় পায়, ওরা সামলাইতে আমাদের দিন চায়, নাইলে আমাকে একটু বকা দেবে। এখানে বসেছিলাম, ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি, সবসময় ক্যামেরার পেছনেই থাকি। মেঘলাকে ফোনটা দিয়ে বললাম, বলছিলাম আমার কয়েকটা ক্লিপ নেই, তো একটু আনকমফর্ট ফিল করছিলাম, কিন্তু তারপরও ভাব নিয়ে বসেছিলাম। মেঘলাকে বলতেছিলাম, দোস্ত চিলে আছে চিলে, আমি একটু ভিডিওর সামনে আসলাম। কি বাবা, এত বদলা যাচ্ছে,
ওই সাইডের দ্বীপে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে নামছে, অলরেডি জাহানাপুকে দেখা যাচ্ছে, জাহানাপু নামছে। দ্বীপে ঘোরাঘুরি শেষে অলরেডি আমরা শিপে আবার উঠে গেছি। ওই যে দেখা যাচ্ছে সুসুক না কি বলে ওগুলো, ওই টাইম আমি দেখতে পারি নাই, এখন এই ভিডিওটা এডিট করতে যেয়ে দেখলাম। অনেকগুলো ছিল, 5-6টা ঘুরে ছিল ওখানে, ভালোই লাগছিল দেখতে ওদেরকে, সবাই মিলে দেখছিলাম শিপ থামিয়ে। দেন দেখলাম জাহানাপু পিকচার তুলছে রোমানাপুকে দেয়, পরে আমি একটু চিৎকারিও মারলাম দুইজনকে। টাটা বাই বাই, আমরা আবার ব্যাক করছি, সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।